ষড়রিপু দমন এক মারাত্মক কঠিন কর্ম। কেননা এই কর্মে নিজেই নিজের সাথে যুদ্ধ করে জিততে হবে। রিপু মানে শত্রু, আর এই ছয় শত্রু আমাদের ভেতরেই রয়েছে। মহাশক্তিমান প্রথম রিপু হল কাম। যত চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, এই সমস্ত কিছুই কাম রিপুর দ্বারাই সৃষ্টি হয়। এবার এই কাম যখন বাধা পায়, মানে আপনার কোনো চাওয়া পাওয়া বা কামনা বাসনা যদি পূর্ণ না হয়, তখন সেখান থেকে দ্বিতীয় রিপু মানে ক্রোধ আপনাকে আক্রমণ করবে। এবং সে যদি জিতে যায়, তাহলে আপনাকে সেই কামনা পূরণের জন্য বাধ্য করতে থাকবে। তখন তৃতীয় রিপু মানে লোভ। এই লোভের আক্রমণের সম্মুখীন হবেন আপনি। আপনার কামনাকে প্রাপ্ত করার লোভে পড়বেন আপনি। এই লোভ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনি চতুর্থ রিপু মানে মোহ, সে আপনাকে আক্রমণ করবে। মোহ মানে বন্ধন, যেই বন্ধন আপনি চাইলেও ছিন্ন করতে পারবেন না, আর তাকেই বলে মোহ। এই মোহ মানুষের জীবনে মারাত্মক ক্ষতি করে। শুদ্ধ প্রেম ও ভালোবাসা, এখানেও বন্ধন থাকে কিন্তু স্বার্থ থাকে না। তাই মোহ শুদ্ধ প্রেম ও ভালোবাসার ক্ষতি করতে পারে না। কিন্তু যে বন্ধনে শুধুমাত্র নিজের স্বার্থ থাকবে, মোহ তাকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। প্রমাণ দেখুন, একটি প্রকৃত মাতাল যে দৈনন্দিন মদ্যপান না করলে তার রাতে ঘুম আসে না, এই রকম ব্যক্তিকে আপনি তার মদের বন্ধনকে ছিন্ন করতে বলবেন, দেখবেন সে আপনার ভালোবাসার বন্ধন ছিন্ন করতে রাজি হবে, কিন্তু তার মদের বন্ধন ছিন্ন করবে না। এই মোহ তাকে করতে দেবে না। একরকম ব্যক্তিও আছে, রাতকে রাত জেগে জেগে ফোন নিয়ে ঘাটাঘাটি করে, তাকেও বলে দেখবেন ফোনের বন্ধন থেকে মুক্ত হতে। একটি নারী ও পুরুষ যখন দেহ সুখের লালসায় প্রেম করে, তাদেরকে বলে দেখবেন তার সঙ্গী অথবা সঙ্গিনী ভালো নয়, আপনি বুঝতে পারবেন মোহ কাকে বলে। এ জগতে এরকম অনেক বন্ধন আছে যার বন্ধন থেকে আপনি নিজে মুক্ত হতে চাইলেও মুক্ত হতে পারবেন না। তাই এই লোভ আপনাকে কামনার বন্ধনে আবদ্ধ করে ফেলবে। এই মোহ আপনার বন্ধনকে এতটাই শক্ত করবে যে আপনি পঞ্চম রিপু মদ মানে অহংকারে লিপ্ত হয়ে যাবেন। আপনার কাছে থাকা সমস্ত জিনিসের মোহ আপনাকে অহংকারী করে তুলবে। আর অহংকার যেখানে থাকবে, সেখানে ছয় নম্বর রিপু মাৎসর্য মানে হিংসা তো আসবেই আসবে। আর এই হিংসাই আপনাকে শেখাবে আপনি সঠিক, বাদ বাকি সবাই ভুল। আর তখনই শুরু হলো আপনার অধঃপতন।
আর আপনাকে অধঃপতনের দিকে ঠেলে দেওয়াই হলো এই ছয় রিপুর কর্ম, যাকে ষড়রিপু বলা হয়। এবার এই ছয় রিপুর সঙ্গে যুদ্ধ করে জেতার নিয়ম হলো আপনাকে শুরু করতে হবে শেষের থেকে, মানে ছয় নম্বর রিপু থেকে। কেননা প্রথম রিপু কাম, সে মহাশক্তিমান, তাকে হারানো মুখের কথা নয়, কিন্তু তাকে বলবান করে রেখেছে বাদবাকি এই পঞ্চম রিপু। তাই শেষের থেকে শুরু করুন আর একটা একটা করে জয় করুন। দেখবেন কাম রিপুর সাথে হয়তো আপনাকে যুদ্ধ নাও করতে হতে পারে, পঞ্চম রিপু আপনার হয়ে গেলে কাম রিপু আত্মসমর্পণ করতে পারে। দেখুন কাম থেকে শুরু করে মাৎসর্য পর্যন্ত এই ছয় রিপু একসাথে যুক্ত হয়ে কাজ করে। কাম হল রাজা আর ক্রোধ হল মন্ত্রী, বাদবাকি চারজন এরা হল সৈনিক। যে ব্যক্তি অধঃপতনে পৌঁছে গেছে তার শুরুটা প্রমাণ করে দেখে নেবেন, কামনায় পরিপূর্ণ। যত বেশি কামনা তত বেশি নিষ্ফলতা আর তত বেশি ক্রোধ। কামনায় আপনি নিষ্ফল হলে সে তখন মন্ত্রীকে লেলিয়ে দেবে আপনার পিছনে, মানে ক্রোধ যখন আপনাকে আক্রমণ করবে তখন একে একে সৈন্য সামন্তরাও, মানে আরো যে চার রিপু রয়েছে, তারাও এসে আপনাকে ঘিরে ধরবে। তাই এদের বন্ধনকে ভেঙে দিন। সবার প্রথম আপনি ছয় নম্বর রিপু, মানে হিংসা বন্ধ করুন। আপনার যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, আপনি অন্যের খুশিতে আনন্দ করুন। ভুলেও কখনো মেজাজ গরম করবেন না, আপনার দুঃখ কষ্ট বা বিরক্তির প্রভাব অন্যের জীবনে কষ্টের কারণ না হয় নজরে রাখবেন। অন্যকে সুখে থাকতে দেখে আপনার সামান্যতম কষ্টকে বড় করে দেখবেন না, আরো অনেক কিছু আছে যেখান থেকে হিংসার সৃষ্টি হয়, আপনি সেগুলোকে বন্ধ করতে চেষ্টা করুন। ও ছয় নম্বর রিপু জয় করুন। দেখবেন আপনার পঞ্চম রিপু মদ, মানে অহংকার, এমনি থেকেই দুর্বল হয়ে উঠেছে। এবারে একে একে জয় করতে চেষ্টা করুন। আপনি ভালো কর্ম করুন এবং তার থেকে সন্তুষ্টি লাভ করুন, কিন্তু যে ভালো কর্ম করতে পারছে না তাকে ছোট করে দেখবেন না। আপনি যে জ্ঞান অর্জন করেছেন তা যদি আপনার কর্মকে সফল করে তাহলে তার জন্য আপনি নিজে গর্ববোধ করুন, কিন্তু কোনো অজ্ঞানীকে অসম্মান করবেন না। আরও অনেক কারণ আছে যেখান থেকে অহংকার বৃদ্ধি ঘটে, আপনি সেগুলোকে বন্ধ করুন এবং পঞ্চম রিপু মদ, মানে অহংকারকে জয় করুন। আপনি অহংকারকে জয় করে নিলে চতুর্থ রিপু, মানে মোহ, এই মোহর বন্ধন ঢিলা হয়ে যাবে। মনে রাখবেন যে জিনিস আপনি চাইলেও ত্যাগ দিতে পারছেন না সেটাই হলো মোহ। এই মোহকে জয় করতে গেলে আমাদের জীবনে ছোটখাটো অনেক বদ অভ্যেস আছে, আপনি সেগুলোকে ত্যাগ দিয়ে
মোহ জয় করতে চেষ্টা করতে থাকুন। আর আপনি যখন মোহ জয় করে নেবেন তখন আপনার তৃতীয় নম্বর রিপু মানে লোভ তাকে জয় করা আরও সহজ হয়ে যাবে। কেননা আপনি যদি মোহ মুক্ত হয়ে যান তাহলে জাগতিক বস্তুর ওপর থেকে আপনার চাহিদা কমে যাবে। আর লোভ তো চাহিদার কারণেই বৃদ্ধি ঘটে, তাই না? তাহলে আপনি এখন চারটে রিপু জয় করেছেন, আর এই চারজনই হলো মন্ত্রীর শক্তি মানে দু নম্বর রিপু ক্রোধের সৈন্য। আর সৈন্য যখন আপনার হয়ে গেছে তখন আর ভয় কিসের? যান মন্ত্রীকে গিয়ে জয় করুন। এই কর্ম আপনার কাছে তো এখন জলভাত, কেননা লোভ মোহ অহংকার হিংসা এগুলো যদি আপনার না থাকে তাহলে ক্রোধ কোথা থেকে আসবে? আর এবার যদি আপনি ক্রোধকে জয় করে নিতে পারেন তাহলে কাউকেই আর জয় করার কোনো প্রয়োজন নেই। কেননা কামনা বাসনা নিষ্ফল হলেও সে আপনার ক্রোধকে কাজে লাগাতে পারবে না। কেননা ক্রোধ তো আপনার বসে। আমার এই উদ্ধৃতি গ্যাস অম্বলের ঔষধের মতন মনে হলেও এই রিপুদমন প্রক্রিয়ায় যে যোগদান করবে তার কাছে এই ঔষধ ক্যান্সারের কেমোর থেকেও মারাত্মক কঠিন মনে হবে। মনে রাখবেন, কাম রিপু হল অধীশ্বর মানে রাজা, তাকে জয় করতে পারলে আপনার পাঁচ রিপু এমনিতেই জয় হয়ে যাবে। কিন্তু মজার জিনিস হলো আপনি এই পাঁচ রিপুকে জয় করেও কাম রিপুকে জয় করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, এই পাঁচ রিপুকে আপনি জয় করতে পারলে এই কাম রিপু আপনার অধীশ্বর হয়ে আর থাকতে পারবে না। সে হয়তো তার ক্রিয়া নিশ্চয়ই করবে কিন্তু তার প্রভাব আপনার মধ্যে আর বিস্তার করতে পারবে না। আর এভাবেই যদি দৈনন্দিন এই রিপু দমন খেলায় আপনি লেগে থাকেন তাহলে আপনি তো একদিন জিতবেন অবশ্যই।